আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের এসএসসি রেজাল্ট দেখতে পারবেন সব বোর্ডেই রেজাল্ট দেখতে পারবেন এভাবে এই ওয়েবসাইট থেকে প্রথমে আপনারা সার্চ দিবেন এই যে ওয়েব বেস্ট রেজাল্ট নামে এরপরে এরকম একটা আপনারা লিংক দেখতে পারবেন যে ই তো এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এসএসসি এইচএসসি জেএসসি ইকুইভ্যালেন্ট রেজাল্ট এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এক্সামিনেশনের জায়গায় আপনারা এসএসসি দাখিল বা ইকুভ্যালেন্ট লিখবেন এরপরে ইয়ার দেবেন দিবেন যে সালে আপনি পাশ করছেন সেই ইয়ারটা দিবেন এবং বোর্ড যেই বোর্ড সেটা আপনি দিবেন এখানে কিন্তু মাদ্রাসা টেকনিক্যাল সবগুলো দেওয়া যাবে তো আপনার যেটা বোর্ড সেটার জন্য আপনি দেখবেন রেজাল্টটা এরপরে ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করবেন তাহলে আপনার নাম্বার সহ সব রেজাল্ট দেখতে পাবেন তো এরপর আপনারা রোল নাম্বারটা দিবেন এখানে তো এখানে আমি রোল নাম্বারটা দিলাম এই শুধু রোল নাম্বার দিয়ে ক্লিক করলে কিন্তু আপনারা নাম্বার দেখতে পাবেন না শুধুমাত্র গ্রেড দেখতে পারবেন এই কারণে আমি এখানে নাম্বারটাও দিব রেজিস্ট্রেশন নাম্বার দিলে আপনার হচ্ছে ফুল নাম্বার কত প্র্যাকটিক্যাল সব কিছুই চলে আসবে তো দেখুন এরপরে এই যে ক্যাপচাটা আছে এটা আমাদেরকে পূরণ করতে হবে সরি ক্যাপচাটা রিলোড দিয়ে দিছি তো এটা আপনারা দিয়ে দিবেন এরপরে দেখুন গেট রেজাল্ট এখানে ক্লিক করবেন তো দেখুন এখানে কিন্তু সব কিছুই চলে আসছে তার কত সালে কী বার্থডেট তো তার জিপি হচ্ছে থ্রি পয়েন্ট ফোর হিউমিনিটিস থেকে ঢাকা বোর্ড এবং কোনটাতে কত পাইছে সেটাও দেখুন এখানে থিওরি এমসিকিউ কিউ প্র্যাকটিক্যাল সব নাম্বারই আপনারা এখান থেকে জানতে পারবেন তো এই যে দেখুন সব নাম্বার পারবেন এটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন এখান থেকে যে প্রিন্ট অপশানে ক্লিক করলে এই প্রিন্টে গিয়ে আপনারা কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন এই সম্পূর্ণ রেজাল্টটি তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব প্লাস আপনারা এখান থেকেও রেজাল্টটা পাতে পাবেন সব বর্ধে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ টেক কেয়ার বাই বাই